হঠাৎ হচ্ছে আমি খরগোশের খাঁচা চেক করতে গিয়ে দেখি খরগোশের পাঁচটা বাচ্চা হচ্ছে ভিজে পানির মধ্যে ভিজে গিয়ে ঝরা ছিল আমাদের আড়াতে, একোনায় লুকায় আছে, গর্তের একোনায় লুকায় আছে। তখন আমি চিন্তা করলাম এই খরগোশগুলোকে আলাদা করার, এই কারণে আমি খরগোশগুলোকে আলাদা করছিলাম। আর আমি গর্তটা এক পাশে বন্ধ করে দিয়ে এক পাশে খুলে রাখছিলাম, যাতে বাচ্চা হইলেও যেন বের হতে পারে, এই কারণে খুলে রাখছিলাম। আর এটা চেক করার জন্য আমি গিয়েছিলাম, গিয়ে দেখি নতুন পাঁচটা বাচ্চা পাইছি, এই যে ব্ল্যাক এই মাটার। এখন তারপরে এখন আসলে আমার খরগোশ হয়ে গেল মোটমাট 14টা বাচ্চা বেঁচে থাকা। আর খরগোশগুলোর যেহেতু বাচ্চা হয়েছে, সো আমাকে এখন করতে হবে, এই যে খরগোশগুলো হচ্ছে কুমড়া আছে না, কুমড়া খাইতে হয়। কুমড়া খাইলে আসলে এদের দুধের পরিমাণ বাড়ে। এই যে দেখুন, এই যে খরগোশগুলোকে এই কুমড়ার অবশিষ্ট অংশগুলো দিচ্ছি, এগুলো আসলে এরা ভালো খায়। এখানটায় সে তো তার বাচ্চাগুলোর উপরে উঠে গেছে। আরেকটা হচ্ছে সারপ্রাইজিং নিউজ হচ্ছে, আমার হচ্ছে খরগোশের বাচ্চা আমরা পাঁচটা আরো এক্সট্রা পাইছি। আমি আসলে গর্তটা বন্ধ করে দিছিলাম ভুল করে, আমি আমার আসলে এটা করা ঠিক হয় নাই, বাট কি আর করার, করে ফেলছি কাজটা। এরপরেও আমি বাচ্চাগুলো পাইছি, এটা একটা সুসংবাদ। এই যে এই খরগোশটার বাচ্চা, এই খরগোশটাকে এখন আমরা খেতে দিই। এই যে দেখুন, এই পাশে খেতে দিয়ে দিলাম, কুমড়াগুলো খেতে দিয়ে দিচ্ছি। এটার হচ্ছে বাচ্চাগুলো পাইছি আমরা পাঁচটা বাচ্চা, এরা খাক। এটা খাইলে আসলে একটু দুধের পরিমাণ অবশ্যই বাড়বে আশা করি। আর আমার যেটা ছেলে খরগোশ আছে, সো সেটাকেও খেতে দিই। এই যে এইখানটায় দিছি খেতে, হয়তোবা কিছুদিনের মধ্যে হয়তোবা আরো আমরা বাচ্চা টাচ্চা দেখতে পাবো এগুলা খরগোশগুলো থেকে, দেখা যাক কত দূর কি হয়। কিন্তু আমি প্রচুর আশাবাদী, আমি এই খরগোশগুলো থেকে আরো বাচ্চা টাচ্চা পাবো কিছুদিনের মধ্যেই। এখন দেখা যাক কত কি, আমি চিন্তা করছি খরগোশগুলোকে এবার রাখবো, বাট দেখি জায়গার ব্যবস্থা না করা পর্যন্ত আসলে রাখা এখনো পসিবল হবে না। কিন্তু জায়গার হয়তোবা ব্যবস্থা আমি অতি শীঘ্রই করে ফেলবো, যদি জায়গার যদি আমি ব্যবস্থা করতে পারি, সো এদেরকে রাখবো কটাগুলোকে। আর যদি না পারি তাহলে তো এদেরকে রাখা কোনোভাবেই পসিবল হবে না। আর যদি রাখতে না পারি তাহলে তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব, বাচ্চাগুলোকে রাখতে পারবো না সেটা আমি জানাই দিব। আর যদি রাখতে পারি তাইলে আপনাদেরকে বলে দিব, সেগুলাকে রেখে দিব, এগুলাকে আমি আর গিভ অ্যাওয়ে করে দিব না। আর আমার আজকে যেগুলো আমি বাচ্চা পাইছি সেই বাচ্চাগুলোকে আপনাকে দেখাই। সেই ফুটেজটা আমার কাছে ছিল, বাট ফুটেজটা কোনো কারণে ফুটেজের কোয়ালিটি অনেক খারাপ আসছে, এই কারণে ফুটেজটা আমি দিব কিনা সন্ধিয়ান, বাট দিতেও পারি দেখি যখন বাচ্চাগুলোকে উদ্ধার করি। এই যে দেখুন, এখানটায় গুলু গুলু পাঁচটা বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোর অবস্থা দেখুন কি অবস্থা, অবস্থা অনেক খারাপ। আর এই পাঁচটা হচ্ছে মোমটা হচ্ছে এই যে এটা, এই ব্ল্যাকটা, ব্ল্যাক খরগোশটা। এখন আমি একে বাচ্চাগুলোকে খাইতে দিতে হবে, সো এখানটায় আমাকে সবগুলোকে এনে দিতে হবে। বাচ্চাগুলোকে এই জায়গাতে এনে দিলেই হয়, তার আগে আমি আমার যেটা কাজ খাবারের পটগুলো বের করে ফেলি। বের করার পরে এখন আমার কাজ হচ্ছে, করণীয় হচ্ছে বাচ্চাগুলোকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া। এই যে দেখুন কত গুলুমুলু হয়েছে বাচ্চাটা, কিন্তু বৃষ্টির কারণে নোংরা হয়ে গেছে মাটির নিচে, বাচ্চাগুলো দিছিল এই কারণে। এই যে একটা বাচ্চা দিয়ে দিলাম, এখন আসলে আমাকে বাকি সব বাচ্চাগুলোকে দেওয়া উচিত, যে কয়টা বাচ্চা আছে। এই যে আর একটা হোয়াইট বাচ্চা, তারপরে একটা দেখুন ব্রাউন বাচ্চা, এর আগেও ব্রাউনটা ছিল কিন্তু আমি রাখতে পারি নাই। তারপরে এই যে ব্ল্যাক বাচ্চা, এটা একটু দুষ্ট, এই যে এটা তার মায়ের মতো হয়েছে পুরাপুরি, শরীরটা অনেক গরম হয়ে আছে। আরেকটা বাচ্চা ব্ল্যাক, মোট এই যে পাঁচটা বাচ্চা। এখন দেখা যাক এগুলাকে আমি
যত্ন রেখেছো, এগুলো তো বাঁচবে, এগুলো নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাচ্চাগুলোকে আমি ভালোভাবে রাখতেছি, কারণ আশা করি এগুলো বেঁচে যাবে, একটা বাচ্চাও কোনো কিছু হবে না বাচ্চাগুলার। সো এখানটায় কিছুক্ষণ থাক, আর এদেরকে এখন আমি চিন্তা করতেছি ধরে ধরেই আসলে দুধ দুধ খাওয়াইতে হবে, আদারওয়াইজ আসলে এগুলাকে খাওয়ানো আসলে পসিবল না। আর এই যে দেখুন, এই অসুস্থ খরগোশটা সুস্থ হয়ে গেছে, আর এবার এই খরগোশ থেকে আসলে হোয়াইট খরগোশের ব্রিডিং করাচ্ছি, যাতে বাচ্চাগুলা শুধু হোয়াইটে পাই। এখন দেখা যাক তবুও কী হয়। আর এখানটায় এই খরগোশটাকে দেখুন, এই খরগোশটা শুয়ে আসছে, ও শুয়ে থাক, ওর শুয়ে থাকার অধিকার আছে, ও শুয়ে থাক। আর আপনাদেরকে আমি এখন বাচ্চাগুলো দেখাইতে হবে আমাকে, এইখানটায় এই বক্সের মধ্যে বাচ্চা আছে, আর ওর মাটা খাচ্ছে যেহেতু, সো ডিস্টার্ব না করি, সে খাক। এই জায়গাতে আমি একটু দেখি বাচ্চাগুলো খাচ্ছে কিনা দুধ। খাওয়াইলে তো ভালো, আর না খাওয়াইলে তো খুবই খারাপ একটা অভ্যাস হয়ে যাবে। ধরে ধরে খাওয়াইতে হবে, আর আমি ধরে ধরে খাওয়ার আসলে পক্ষপাতিত্ব না, কারণ এমনি আমি 9টা খরগোশকে ধরে ধরে খাওয়াচ্ছি, আরও 5টা খরগোশ হলে হয়ে যাবে 14টা খরগোশ। সব কয়টাকে আসলে ধরে ধরে খাওয়ানো আসলে আমার পক্ষে পসিবল হবে না, কারণ খরগোশের বাচ্চাকে খাওয়াইতে কী পরিমাণ যে ঝামেলা, সেটা আসলে যে খাওয়াইছে ধরে ধরে সেই আসলে এই জিনিসটা বুঝে, আদারওয়াইজ আসলে কেউ এই জিনিসটা বুঝবে না। কিন্তু বাচ্চার মাগুলাকে আমি যে রক্ষা করতে পারছি এটাই অনেক, কারণ আচমকা আমি কী কারণে আজকে গেছিলাম, আজকে আসলে আমার ভিডিও আপলোড করতে প্রচুর অসুবিধা হচ্ছিল, এই কারণে আমি চিন্তা করলাম একটা ভিডিও শ্যুট করে আসি, খরগোশের আপডেট আপনারা জানতে চাইছেন, এই কারণে গেছিলাম। আর গিয়ে তো দেখি খরগোশের এই কাহিনী। এখন আমার খরগোশের বাচ্চাগুলোর আপডেট দিতে হবে, তুমি নিচে যাও। আর এই বক্সের মধ্যে খরগোশের বাচ্চাগুলো যেহেতু আছে, সো আমাকে সবার আগে করতে হবে জায়গাটা আমাকে সিলেক্ট করে নিতে হবে, যেখানটা আমি এখন এই যে খরগোশের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপডেট দেখাচ্ছি। আজকে তো আমার তৃতীয় দিন যাচ্ছে, কিন্তু চতুর্থ দিনের মাথায় এটা ভিডিওটা আপলোড হবে খরগোশের। এই যে আমি বক্সটা সহ নিয়ে আসি, এতে সুবিধা হবে আপনাদেরকে দেখাইতে। গুলোগুলোকে দেখাই আপনাদেরকে, এই যে দেখুন সব বাচ্চাগুলো একসাথে আছে, এখানটায় 9টা বাচ্চা আছে, আর এই বক্সে আছে হচ্ছে 5টা বাচ্চা, মোট 14টা বাচ্চা, আরও 3টা বাচ্চা মারা গেছে, মোট মার এবার 17টা বাচ্চা পাইছিলাম। দেখি এখন আসলে এরপরের বার হয়তো বা আরও বেশি বাচ্চা পাবো। আর পরিকল্পনা আমার ছিল হচ্ছে অনেক ধরনের খরগোশ কালেক্ট করার, বাট এখন আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু জায়গা থাকলে আসলে একদিন আমি, যদি আমার চ্যানেল যদি দাঁড় হয়ে যায়, সো আমি একদিন আমার ড্রিম একটা খরগোশ লায়ন লভ বলে সেই খরগোশটা অবশ্যই আমি আনবো, কিন্তু তার জন্য আগে আমাকে একটা ভালো জায়গার দরকার, যে জায়গাটাতে আমি এদেরকে রাখতে পারবো, তেমন একটা জায়গার ব্যবস্থা করতে হবে। যদি আমি জায়গার ব্যবস্থা করতে পারি, সো আমি ওই কাজটা করবো, অবশ্যই করবো। আর যারা আমার এতক্ষণ ধরে ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।